আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। দর্শক, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়ার কারণে অনেক পরিমাণ প্রশ্ন আসতেছে, সেই জন্য আমি আজকের ভিডিওতে বলতেছি যে সকল প্রশ্নগুলো একেবারে আমি মনে করি যে অযৌক্তিক। একটা হলো, অনেকে বলেন যে আমার হুরুফ আছে, আমার কফালা কীভাবে করা যায়, কী আসবে বিষয়। দেখেন ভাই, হুরুফের বিষয়টা হলো, যদি আপনার একটা হুরুফ থাকে তাহলে আপনি কফালা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হুরুফ না কাটেন। এবার আপনার মুয়াসসা লাল হোক, যেটা মোল্লা সেটা হোক, মুয়াসসা সিজিল না থাকুক, রুখসা না থাকুক, হ্যাঁ, যেই অবস্থানে আপনি ফুরান কফিল থাকুক না কেন, সেটা দেখার বিষয় না। হুরুফ আপনি যেভাবে হোক কাটাতে যদি পারেন তাহলে আপনি কফল হতে পারেন, কিন্তু হুরুফটা নর্মালভাবে ভাই কাটা যায় না। ভাই যদি কাটা যেত তাহলে সৌদি আরবের লক্ষ লক্ষ হুরুফ সবাই জানে, নতুবা কেটে ফেলতো। কথা হচ্ছে নর্মালভাবে এটাও নর্মাল ওয়াতে হয় না, অনেক টাকা, অনেক ওয়াস্তা ওয়াস্তা ধৈরা অর্থ, যেটা আমরা করি না। দুঃখিত, আমাদেরকে এই প্রশ্নটা করবেন না যে ভাই আমার হুরুফটা কাটানোর কোনো ব্যবস্থা আছে কি না, এই প্রশ্নটা করবেন না। এক দ্বিতীয় কথা হলো ভাই, কফিলের অনুমতি ছাড়া কফালা হওয়া যায় না, এই প্রশ্নটা আমাদেরকে করবেন না। আমি বলে রাখছি, কফিলের অনুমতি ছাড়া, কোনোভাবে কফিলের অনুমতি ছাড়া একামার মেয়াদ থাকা অবস্থায় কোনোভাবে কফল হইতে পারবেন না, চুক্তি থাকুক বা না থাকুক, চুক্তি থাকুক বা না থাকুক, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাক বা অলরেডি বা হয়তো বা বলছেন যে আমার ভাই 10 দিন হয়ে চুক্তি শেষ হয়ে গেছে, আমি কি এখন কফল হইতে পারবো না, বা এক আমার মেয়াদ থাকা অবস্থা এই মুহূর্তে কফল হওয়া যাচ্ছে না, তাহলে এই প্রশ্নটা দয়া করে আমাদেরকে করবেন না। এমনকি অনেকে বলতেছে, অনেকে বলেন যে ভাই আমার 3 বছর, 4 বছর, 5 বছর এক আমার মেয়াদ নেই, আমার একামাটা কীভাবে করবো। তো দর্শক, এই একামাগুলো যদি আপনি ছোটো মাস অনেকে কফলা করাতে চান, সেক্ষেত্রে ফিসনের ফুল রসুন আসবে। 3 বছর যদি আপনার একামা যদি ডেট না থাকে, 3 বছর অনেক টাকা আসবে, 9 দিগুণ আপনি 9 দিগুণ দেন 3 × 27, হ্যাঁ। তারপর হলো কফলা ফি, জাওয়াদ ফি, তামিন, তারপরে কফিলের ফয়দা, তারপরে মোয়াসসার খরচ ইত্যাদি, অনেক বড় একটা অ্যামাউন্ট ভাই। এই ধরনের প্রশ্নটা আমাদের করবেন না, এগুলো আমরা করি না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। যেগুলো আপনারা অর্থাৎ যে সকল প্রশ্নগুলো আপনার জন্য কল্যাণকর, আপনার মানে অর্থাৎ আপনি কোথাও সমাধান পাচ্ছেন না, সেই বিষয়গুলো আমাদেরকে নক করবেন, এবং চেষ্টা করবেন আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করার জন্য প্রশ্ন হোয়াটসঅ্যাপে না, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নিয়ে এসে করতে পারেন, আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।